আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসলাত ওয়াসালাম আলা রসুলিল্লাহি মাল্লা নাবিজা বাদা আম্মাবাদ প্রিয় দিন ভাই বোনেরা আপনারা সকলেই কেমন আছেন আমি আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুগণ সুস্থতা হলো আল্লাহ তালার এক বিশেষ নেয়ামত মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন সে বোঝে আসলে সুস্থতার কত মূল্য সুস্থতার কত দাম তো প্রিয় বন্ধুগণ সুস্থ থাকা অবস্থায় বেশি বেশি আল্লাহ তালার ইবাদত করাটাই হল বুদ্ধিমানের কাজ তো আজকে খুবই চমৎকার এবং অনেক ছোট্ট একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব যে দোয়াটি পাঠ করলে আপনারা সব সময় সুস্থ থাকতে পারবেন প্রিয় বন্ধুগণ অনেকেই আছে যাদের সব সময় রোগ লেগেই থাকে দেখা যাচ্ছে মাথা ব্যথা শেষ না হতেই জ্বর জ্বর শেষ শেষ না হতেই সর্দি সর্দি শেষ না হতেই আর অন্য কোন রোগ এরকম অনেক রোগ কিন্তু থাকে তো প্রিয় বন্ধুগণ আজকে যে দোয়াটি আপনাদেরকে শিখিয়ে দেব খুবই চমৎকার একটি দোয়া এবং খুবই কার্যকরী একটি দোয়া দোয়াটি যদি আপনি শুধুমাত্র সকালে তিনবার এবং সন্ধ্যায় তিনবার পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আপনি সব সবসময় সুস্থ থাকতে পারবেন মহান রব্বুল আলমিন আপনাকে সুস্থতা দান করবেন প্রিয় বন্ধুগণ এই দোয়াটি যে হাদিসের মধ্যে এসেছে হাদিসটি উল্লেখ হয়েছে সুনানে আবু দাউদ শরীফে হাদিস নাম্বার পাঁচ হাজার নব্বই প্রিয় বন্ধুগণ এখন আমি দোয়াটি আপনাদেরকে পড়ে শোনাবো এবং আমি স্ক্রিনে লিখে দেব আপনারা দেখে দেখে দোয়াটি মুখস্ত করে নেবেন ইনশাআল্লাহ তো দোয়াটি হলো اللهم عافني في بدني، اللهم عافني في سمعي، اللهم عافني في بصري، لا اله الا انت. أمي امرأة الوسي. اللهم عافني في بدني، اللهم عافني في سمعي. যারা আরবি পড়তে একদমই জানেন না তাদের জন্য আমি একটু ভেঙে ভেঙ্গে বলতে চাই আপনারা আমার সঙ্গে বলার ট্রাই করুন ইনশা আল্লাহ দেখবেন অল্প সময়ের মধ্যে আপনার দোয়াটি মুখস্থ হয়ে যাবে আমার সঙ্গে বলুন আবার বলুন في بدني اللهم عافني في بدني اللهم عافني في سمعي أبر لن. اللهم عافني في سمعي أبر لن. اللهم عافني في سمعي أبر لن. اللهم عافني في بصري أبر আ লাহু আফিনি ফি বা সরি আবার বলুন আ ল হুম ফি বা সরি এবার বলুন লা ইলাহা ইল্লা আং লা ইলাহা ইল্লা লা লা ইলাহা ইল্লা লা আং এবার আমার সঙ্গে পুরো দোয়াটি একবার বলার ট্রাই করুন আল্লাহ হুম আফিনী ফি বাদানি আল্লাহ হুম্মাফিনি ফি সামরি আল্লাহ হুম ফি বা লা ইলাহা ইল্লা তা তো প্রিয় বন্ধুগণ আমি আশা করি এতক্ষণে আপনাদের দোয়াটি মুখস্থ হয়ে গিয়েছে তারপরেও যদি মুখস্থ না হয়ে থাকে তাহলে ভিডিওটি আপনি আবার শুরু থেকে দেখুন এবং মুখস্ত করার ট্রাই করুন আমি আশা করি ইনশাআল্লাহ আপনার দোয়াটি অল্প সময়ের মধ্যে মুখস্থ হয়ে যাবে প্রিয় বন্ধুগণ এই দোয়াটি সকালে মানে ফজরের পরে তিনবার পাঠ করবেন এবং মাগরিবের পরে তিনবার পাঠ করবেন প্রতিদিন ইনশাআল্লাহ আল্লাহ তালা এই দোয়ার বর্কতে আপনাকে সুস্থ রাখবেন ভালো রাখবেন প্রিয় বন্ধুগণ ভিডিওটি শেষ করার আগে আরেকটি কথা সেটা হলো আপনি যদি একজন রুগী হয়ে থাকেন তাহলে আপনি এই দোয়াটি আমল করুন আমি আশা করি ইনশাআল্লাহ দুই একদিনের দিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন যদি সুস্থ হয়ে যান তাহলে অবশ্যই এই ভিডিওতে এসে আপনি কমেন্ট করে যাবেন যে আপনি সুস্থ হয়েছেন কি না কারণ এই দোয়াটি খুবই কার্যকরী একটি দোয়া এবং সহি হাদিসের মধ্যে এই দোয়াটি উল্লেখ হয়েছে তো বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি এই ভিডিও থেকে আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটি সত্যি যদি আপনাদের একটু উপকার এসে থাকে তাহলে আমি অনুরোধ করব। ভিডিওটি অবশ্যই আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করুন যাতে করে সবাই এই দোয়াটি শিখতে পারে এবং সবাই যেন আমল করতে পারে সুস্থ থাকতে পারে আপনার কারণে যদি একজন মানুষও এই দোয়াটি শিখে আমল করে সে যে পরিমাণ নেকি অর্জন করবে মহান রব্বুল আলমিন আপনাকেও একই পরিমাণ নেকি দান করবেন ইনশাআল্লাহ এটাকেই বলে সদকায় জারিয়া আর বন্ধুরা নিয়মিত আমার এই চ্যানেলের ইসলামিক ভিডিওগুলো পেতে চাইলে দোয়া হাদিস মাসলাম মাসাইল সম্পর্কে জানতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন এবং আপনি কোন বিষয়ের ওপর ভিডিও চান সেটাও আমাকে কমেন্ট করে জানান তো দেখা হবে আল্লাহ চাহে তো পরবর্তী কোন একটা ইসলামিক ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাল্লাহ সকলকেই ভালো রাখুন সুস্থ রাখুন এই প্রত্যাশায় আজকের মতো বিজয় নিচ্ছি আল্লাহ হাফেজ ওয়াকুম আ রহমাতুল্লাহি অবরাক